শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। জহুরুল আলম, পিতার নাম ফয়েজ আহমদ, মাতার নাম হালিমা বেগম, বাড়ি জানুল্লো মুসলিবাড়ি, গ্রাম ও ডাকঘর বাটিয়ারি, উপজেলা সীতাকুণ্ড, চট্টগ্রাম। 1971 সালে মেট্রিকের ক্যান্ডিডেট ছিলাম, কিন্তু পরীক্ষা না দিয়ে ইন্ডিয়া চলে যাই। স্বাধীন বেতারের গান শুনে, খবর শুনে, ওগুলো আমার মনকে আরও বিকশিত হচ্ছে। হ্যাঁ, তখন আমি উদ্যোগ নিলাম ইন্ডিয়াতে যাব, মানে মুক্তিযুদ্ধেতে যাব। হায়দুর রহমান, নুরুল ইসলাম, নুরুল আলম, মোহাম্মদ শফি, গুরা মিয়া আর আবুল কালাম আসান, এদেরকে নিলাম। শুভপুর ব্রিজ দিয়ে গেলাম, ফেনি নদী পার হইয়া আমরা হরিণায় প্রথমে উঠলাম। 1.5 মাস ট্রেনিং দিয়ে আমাদেরকে 14 আগস্ট অপারেশন করার জন্য ইন্ডিয়া বর্ডারতে নিয়ে আসে, কিন্তু বর্ডারের অবস্থা খুবই খারাপ হওয়ার কারণে আমাদেরকে বর্ডার ক্রস করতে দেয় নাই। 15 আগস্ট বাংলাদেশের বর্ডারের মধ্যে ঢুকলাম আমরা, তখন এখানে চলে আসছে। সীতাকুণ্ড হাঁটে হাঁটে সীতাকুণ্ড আসিয়া, তারপরে সীতাকুণ্ড থেকে গাড়িতে বাটিয়ে দিয়েছি। আমাদের মাদাম বিয়ে 4-5টা পাহাড়ের পরে আমরা ক্যাম্প করছিলাম, ক্যাম্পে অবস্থান করছিলাম, ক্যাম্প থেকে বিভিন্ন অপারেশন করতাম আর কি। ফুজরহাট বাজারের মধ্যে, ফুজরহাট তো বসে শনিবার মঙ্গলবার, এক শনিবারে আসিয়া আর্মি গণিশগর নামে একজনের কাছে টাকা চাইছে, মানে 2 লাখ টাকা। তখন বলছি যে আগামী বাজারের সময় যেন 2 লাখ টাকা রাখা ন গুলি হরে দেব। এই খবর আমাদের কাছে আসলো পাহাড়ে ক্যাম্পের মধ্যে। গ্রুপ নিয়ে আমরা সিভিল ড্রেসে অস্ত্র নিয়ে গেছি বাজারে, চতুর্দিকে ঘুরে বেড়া হতেছে। তখন দুইজন আসে গণেশদরকে ধরল, আমরা তখন এদেরকে আক্রমণ করে আমরা অস্ত্র খাইয়ে নিয়ে আমরা চলে আসছি পাবলিককে দিয়ে। পাবলিক মায়েরে বিলের মধ্যে ফেলা হয়েছে, কিন্তু একটা মরে গেছে আর একটা হাম্বুরে হাম্বুরে ক্যাম্পে চলে গেছে। এই ক্যাম্প থেকে আসা সমস্ত বাজার জ্বালাই দিছে। আর একটা অপারেশন করছে মাদাম বিয়েট, রাজাকারদের আক্রমণ হয়ে রাজাকারদের নিয়ে, রাজাকারের মধ্যে একজন আমার
ক্লাসমেট ছিল, মাদাম মিয়াটাই বাড়ি, হাসেম বলে নাম, এক কমান্ডার ছিল। একেও অ্যারেস্ট করলাম আর দুই তিনজন অ্যারেস্ট করলাম। অ্যারেস্ট করে আমরা ভাটিয়ারি আমাদের জেলে ভাড়া গিয়ে নৌকা নিয়ে আমরা সন্দ্বীপ চলে গেলাম। সন্দ্বীপ তখন স্বাধীন, ডিসেম্বর মাসে সন্দ্বীপ একটা স্কুলে অবস্থান করলাম। এরা বলতেছে যে আমরা আপনাদের সাথেই থাকবো, আপনাদের আগেই থাকবো, কিন্তু আমাদেরকে মাইজেন না, আমরা যেটা বলেন ওইটাই করবো। তো কোরআন শবদ দিয়ে একটু আনতে চাইছিলাম, ওইখান থেকে খবর পাইলাম যে সীতাকুণ্ড এবং কুমিরে পর্যন্ত স্বাধীন হয়ে গেছে। লঞ্চ দিয়ে সীতাকুণ্ড আসে গেলাম, তখন দেখি যে সীতাকুণ্ডও স্বাধীন, কুমিরেও স্বাধীন। আসতে আসতে বাটিয়ারি পর্যন্ত, টিবি হসপিটাল পর্যন্ত স্বাধীন হয়ে গেছে। এই আর 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।